দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট পেশা আকার হতে পারে আট লাখ কোটি টাকা মানুষের জীবনযাত্রা সহজ চায় ভারত বললেন নরেন্দ্র মোদী শপথ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জোট সরকার গঠনে নরেন্দ্র মোদী বিজেপিকে লিখিত সমর্থন দিল টিডিপি জেডিইউ আপনাকে স্বাগত সাথে আছি সুবর্ণা গোলন্দাজ এবারে বিস্তারিত প্রসঙ্গ শুরুতেই দু হাজার চব্বিশ অর্থ বছরের বাজেট প্রসঙ্গ দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট পেশ হতে যাচ্ছে আজ দু হাজার চব্বিশ অর্থ বছরের জন্য মূল্যস্ফীতি রিজার্ভ ও রাজস্ব আদায়ের বড় চ্যালেঞ্জ নিয়ে প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এসব চ্যালেঞ্জের উত্তরণ ঘটিয়ে কিনা তা নিয়ে বিশ্লেষণ করছেন অর্থনীতিবিদরা সব প্রস্তুতি শেষ করে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট উত্থাপনের অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রথমবারের মতো সর্বোচ্চ বাজেট উত্থাপন করবেন আগামী অর্থ বছরে সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকার কিছু বেশি ব্যয় বরাদ্দ রেখে বাজেট পরিকল্পনা করা হয়েছে চলতি দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বাজেটের আকার ছিল সাত লক্ষ একষট্টি হাজার সাতশো পঁচাশি কোটি টাকার এর মধ্যে পরিচালনা সহ অন্যান্য ব্যয় চার লক্ষ আটানব্বই হাজার সাতশো পঁচাশি কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির ব্যয় দুই লক্ষ তেষট্টি হাজার কোটি টাকা আগামী বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেওয়া হয়েছে তারা মাস উচ্চ মূল্যস্ফীতি করছে ও খাদ্য পণ্য বহির্ভূত অর্থ বছরের প্রথম দশ মাসেও তা বজায় রয়েছে সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বলছে দুই সালের মে থেকে চব্বিশ সালের এপ্রিল পর্যন্ত মূল্যস্ফীতির হার নয় দশমিক চার এক থেকে নয় দশমিক নয় শতাংশের মধ্যে ওঠানামা করছে গত এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতি ছিল দশ দশমিক দুই দুই শতাংশ যা মার্চে ছিল নয় দশমিক আট সাত শতাংশ এমন অবস্থায় মূল্যস্ফীতি সাড়ে ছয় শতাংশের মধ্যে নামিয়ে আনা বেশ কঠিন সরকারি রাজস্বের পরিকল্পনা সাড়ে পাঁচ লাখ কোটি টাকার কাছাকাছি ধরে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট সাজানো হচ্ছে এর সিংহভাগই চার লক্ষ আশি হাজার কোটি টাকা জোগাড় করার লক্ষ্য ঠিক করে দেওয়া হতে পারে দেশের প্রধান রাজস্ব আহরণকারী সংস্থা এনবিআরকে এমনটি হলে চলতি দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের ঘোষিত বাজেটের চেয়ে মোট রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা প্রায় অর্ধ লাখ কোটি টাকার বেশি তবে সংশোধিত লক্ষ্যের চেয়ে প্রায় সত্তর হাজার কোটি টাকা বেশি অবশ্য সংশোধিত লক্ষ্যের চেয়ে আদায় এখন পর্যন্ত আট শতাংশ কম যদি শেষ পর্যন্ত আদায় না বাড়ে তাহলে চলতি অর্থ বছরের তুলনায় এক লক্ষ কোটি টাকার বেশি রাজস্ব আয় করতে হবে আগামী অর্থ বছরে এছাড়া রাজস্ব আদায় বাড়াতে মোবাইল ফোন কলের ওপর সম্পূরক শুল্ক বাড়ানো হবে বর্তমানে গ্রাহকেরা একশো টাকা দিয়ে মোবাইল রিচার্জ করলে ভ্যাট ও সম্পূরক শুল্ক বাবদ কেটে নেওয়ার পর তিহাত্তর টাকার কথা বলতে পারেন আবারও যদি সম্পূরক শুল্ক পাঁচ শতাংশ বাড়ানো হয় তাহলে গ্রাহকেরা একশো টাকার মধ্যে ঊনসত্তর টাকা ৩৫ পয়সার কথা বলতে পারবেন বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভ ধারাবাহিকভাবে কমছে বর্তমানে দুই হাজার তিনশো সাতাত্তর কোটি ডলারে বা তেইশ দশমিক সাতাত্তর বিলিয়নে দাঁড়িয়েছে আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর হিসাব পদ্ধতি বিপিএম ছয় অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ এখন এক কোটি ডলার বা আঠারো দশমিক তিন দুই বিলিয়ন প্রকৃত বা ব্যবহারযোগ্য রিজার্ভ ১৩ বিলিয়ন ডলারের কিছুটা কম আগামী অর্থ বছরে ফের কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হতে পারে এক্ষেত্রে পনেরো শতাংশ কর দিয়ে বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ আসতে পারে এই সুযোগ দেওয়া হতে পারে এক বছরের জন্য দুই বছর আগে দশ শতাংশ কর দিয়ে কালো টাকা বৈধ করার সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু তেমন সাড়া না পাওয়ার পরে এ সুযোগ বাতিল করা হয় এর পরের বছর দেশ থেকে পাচার করা টাকা ফেরত আনার সুযোগ দেওয়া হলেও কেউ এই সুযোগ নেয়নি এক বছর বিরতির পর আগামী অর্থ বছরে আবারও থালোভাবে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হতে পারে আসন্ন দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে ব্যক্তি শ্রেণীর আয়ের সীমা বাড়ছে না তবে করদাতার হয়রানি কমাতে আয়কর রিটার্ন অ্যাসেসমেন্টের বিধান বাতিল করা হচ্ছে এজন্য বাজেটে আয়কর আইনে বড় পরিবর্তন আনতে যাচ্ছে এনবিআর এ সিদ্ধান্তর ফলে ব্যক্তি ও কোম্পানি দুই শ্রেণীর করদাতাই কিছুটা হলেও স্বস্তি পাবে এইচএমিতু এশিয়ান টেলিভিশন ঢাকা সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করবে এবারের বাজেট তাই বাজেটের আকার কমানো হয়েছে আকারে বাজেট বৃদ্ধি করে লাভ হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সকালে নিজ বাসভবনের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন অর্থমন্ত্রী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট আকার ধরা হয়েছে সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা এর মধ্যে জাতীয় রাজস্ব খাত থেকে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চার লাখ আশি হাজার কোটি ঘাটতি রয়েছে এছাড়া বিদেশি ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ সাতাশ হাজার কোটি টাকা তো শুধু বেশি করে লাভ নাই।। দর্শক নতুন বাজেট উপস্থাপনের জন্য ইতিমধ্যেই সংসদ ভবনে পৌঁছেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আসতে শুরু করেছেন সংসদ সদস্যরাও এ বিষয়ে আরো খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বাতেন বিপ্লব বাতেন বাতেন দু হাজার চব্বিশ অর্থ বছরের বাজেট পেশ আজ আপনি এখন অবস্থান করছেন সংসদ ভবন এলাকায় বিস্তারিত জানাবেন ধন্যবাদ আপনি জানেন যেমনটি বলছিলেন যে আসলে এই তিপ্পান্নতম বাজেট যেটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ বাজেট বলা হচ্ছে এবং এই বাজেট পেশ করার আগে মন্ত্রী পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এর মধ্যে শুরু হয়েছে আমরা জেনেছি যে ঠিক শুরু হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং যেখানে এই বাজেটটি অনুমোদন করা হবে অনুমোদনের পর রাষ্ট্রপতি সেখানে স্বাক্ষর করবেন স্বাক্ষর করবেন এবং তিনি তার জীবনের প্রথমবারের মতো এই বাজেটটি উত্থাপন করবেন এবং সেটির জন্য কিন্তু এর মধ্যে যারা সংসদ সদস্য রয়েছেন সারা বাংলাদেশের যারা প্রতিনিধিত্ব করেন তারা কিন্তু এর মধ্যে সংসদে এসে উপস্থিত হয়েছেন এবং প্রধানমন্ত্রীর এই আজকের এই বিশেষ বৈঠকের পরেই কিন্তু আসলে এই সর্বোচ্চ বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ বাজেটটি উত্থাপন করবেন আবুল হাসান মাহমুদ আলী আমি আপনাকে জানিয়ে রাখি সুবর্ণ আপনি জানেন যে বাংলাদেশের ইতিহাসের এটি তিপ্পান্নতম বাজেট এবং আওয়ামী লীগের পঁচিশতম বাজেট এটি আজকে উত্থাপিত হতে যাচ্ছে এবং এই বাজেটের মধ্য দিয়ে মূলত মানুষের আহ জীবনযাত্রা সহজ করার যে চ্যালেঞ্জ গুলো নেওয়া হয়েছে তার মধ্যে মোটা দাগে যে কটি বিষয় গুরুত্ব দেওয়া হয়েছে এই বাজেটে তার মধ্যে মূল্যস্ফীতি সর্বপ্রথমে কিন্তু আমরা দেখেছি যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের যে একটি পরিকল্পনা সেটি কিন্তু নেওয়া হয়েছে বাজেটে এবং পাশাপাশি আমরা দেখেছি যে আসলে কর্মক্ত আয় সীমা রাজস্ব সংগ্রহ করা থেকে শুরু করে সামাজিক নিরাপত্তা এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এই বাজেটে এবার মূল্য দেওয়া হয়েছে মূল্যায়ন করা হয়েছে সেই জায়গায় আমরা যেমনটি দেখেছি যে রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা সেটি এবার নির্ধারণ করা হয়েছে চার লাখ আশি হাজার টাকা এই চার লাখ আশি হাজার টাকা এই এক বছরে তাদেরকে এন বি কে বিশেষ করে রাজস্ব আদায়ের যে টার্গেট সেটি দেওয়া হয়েছে এবং এর পাশাপাশি একটি ডেফিসিট বাজেট যেটি অর্থাৎ ঘাটতি বাজেটের এবার আমরা দেখেছি যে দু লাখ ছাপ্পান্ন হাজার টাকা ঘাটতি বাজেট নির্ধারণ করা হয়েছে এবং পাশাপাশি সব থেকে বড় চ্যালেঞ্জ যে খাতগুলো তো থাকে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সামাজিক নিরাপত্তা এবং এর মধ্য দিয়ে মানুষের জীবনযাত্রা সহজ করার যে প্রক্রিয়া সেটি কিন্তু সম্পন্ন হয় এই এক বছরের যে বাজেট সেই বাজেটটাই আমরা দেখেছি এবার যে বেশ কিছু মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে সেখানে আমরা দেখেছি পানির যে ফিল্টার সেই ফিল্টারের দাম বৃদ্ধি পেয়েছে এবং ইলেকট্রনিক্স যে ডিভাইস গুলো আমরা নিত্য প্রয়োজনীয় জীবন ব্যবহার করে থাকি সেগুলোর দাম এই বাজেটের মধ্য দিয়ে বৃদ্ধি পাবে পাশাপাশি মোটর সাইকেল থেকে শুরু করে গাড়ি জীবনযাত্রার জন্য যেগুলো জীবনের গতি বাড়াতে যেই বাহনগুলো ব্যবহৃত সেগুলোর দামও এবার বাজেটের মধ্য দিয়ে বৃদ্ধি পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে কেননা যে কর নির্ধারণ করা হয়েছে তার মধ্য দিয়ে আমরা দেখেছি যে ইলেকট্রনিক্স যে গুডস গুলো রয়েছে সেগুলোর দাম বৃদ্ধি পাবে এবং পাশাপাশি প্রতি বছরই কিন্তু বাজেটের একটি লক্ষ্যমাত্রা থাকে যে সেখানে মানুষের জীবনযাত্রা যাতে আরো সহজ হয় সেই জায়গায় কিন্তু আমরা দেখেছি যে এবার খুব একটা সুখকর সংবাদ কিন্তু সাধারণ মানুষের জন্য নেই কেননা বৈশ্বিক প্রেক্ষাপট এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সব নিয়ে যে সরকারের সামনে যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ মোকাবেলায় কিন্তু আমরা দেখেছি যে আহ বিদেশে ঋণ পরিশোধ থেকে শুরু করে উন্নয়ন প্রকল্প এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এই বিষয়গুলো চ্যালেঞ্জ থাকার কারণেই কিন্তু এবারে বাজেটের আকার যেমন বড় হয়েছে ঠিক তেমনি বড় বড় চ্যালেঞ্জ সামনে এসছে তো সুবর্ণা আমি আসলে আমরা অপেক্ষা করছি সেই বেলা তিনটায় যখন আসলে আবুল হাসান মাহমুদ আলী তার জীবনে প্রথম বাজেটটি উত্থাপন করবেন তখন আমরা আরো চুলচারা বিশ্লেষণের দিয়ে বাজেটের সার্বিক বিষয় কিন্তু আমরা জানিয়ে দিতে পারবো এই ছিল জাতীয় সংসদ ভবন থেকে দু হাজার অর্থ বছরের বাজেট দেশের ইতিহাসের তিপ্পান্নতম বাজেটের সবশেষ খবর আমার কাছে বাতেন আপনাকে ধন্যবাদ দর্শক দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট পেশ আজ সংসদ ভবন এলাকায় ছিলেন আমাদের সহকর্মী বাতান বিপ্লব আমরা পরবর্তীতে তাকে আবার সংযুক্ত করে নিব এবারে ভারতের লোকসভা নির্বাচনের খবর বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বকে আরো শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেছেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বার্তার প্রেক্ষিতে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে এই বার্তা দেন তিনি এদিকে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল শুক্রবার ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক বার্তায় এই তথ্য জানানো হয় এর আগে বুধবার ভারতের আঠেরোতম লোকসভা নির্বাচনে জয়লাভের কারণে নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানান শেখ হাসিনা এই উপলক্ষে নরেন্দ্র মোদী ও শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদান শেষে নয় জুন দুপুরে দেশে ফিরবেন ভারতের নতুন সরকার গঠনের জন্য যতগুলো আসন দরকার তার চেয়ে কম থাকলেও নতুন সরকার গঠন করতে জোট সঙ্গীদের সমর্থন পেয়েছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি এর ফলে টানা তৃতীয়বার নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন নরেন্দ্র মোদী ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডি সব দলের পক্ষ থেকে তাদের সমর্থন নিশ্চিত হয়েছে বলে দলটি ঘোষণা দিয়েছে দলটির এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে নরেন্দ্র মোদীকেই সর্বসম্মতিক্রমে জোটের নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে বিবৃতিতে উল্লেখ করা একুশ নেতার মধ্যে রয়েছে পার্টির নেতা এবং চন্দ্রবাবু নাইডু এবং জনতা দল ইউনাইটেডের এক প্রতিনিধির নাম লোকসভার কাঙ্ক্ষিত দুশো বাহাত্তর আসন নিশ্চিত করতে এই দুটি দলের সমর্থন বিজেপির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবারে সারা বাংলার খবর ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা নির্বাচনের বিজয়ী প্রার্থীর আনন্দ পাড়া এলাকায় খান টাওয়ারের সামনে ঘটনা ঘটে নিহতের স্বজনরা জানান উপজেলা চেয়ারম্যান পদে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদ হোসেন শোভন বিজয়ী হয় পরে ওই এলাকা থেকে আনারস প্রতীকের বিজয়ী মিছিল বের হলে জালাল উদ্দিন খোকাসহ তার অনুসারী হাসান আল ফারাবি জয়সহ আরো কয়েকজন মোটরসাইকেলে করে এসে হামলা চালায় এ সময় জয় এজাজের মাথার গুলি ছুঁড়ে পালিয়ে যায় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয় পোটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদারের সমর্থক মোহাম্মদ মোকসেদুলকে কুপিয়ে তার বাম চোখ উঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ দোয়াত কলম প্রতীকের সমর্থকদের বিরুদ্ধে বুধবার রাতে ভোটের ফলাফল প্রকাশের পরপরই টিয়াখালী ইউনিয়নের রজপাড়া মাছবাজার এলাকায় এ ঘটনা ঘটে এ সময় আরও তিনজনের উপরে হামলা চালিয়ে আহত করা হয়েছে এদেরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর অবস্থার উন্নতি না হওয়ায় মকসিদুল এবং সাইমুল ইসলামকে বরিশাল সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে নরসিংদে রেলওয়ে স্টেশনের ট্রেনের ভিতরে জানালার পাশে দাঁড়ানো নিয়ে তর্কের জেরে এক যাত্রীর ঘুষিতে আরেক যাত্রী নিহত হয়েছে সকালে নরসিংদী রেল স্টেশনে ঢাকা মেল ট্রেনের ভিতরে এই ঘটনা ঘটে এই ঘটনায় অভিযুক্ত যাত্রীকে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে নিহত যাত্রীর নাম ঝুমুর বাউল তিনি নরসিংদী শহরের বীরপুরের বাসিন্দা ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে রংপুর বিভাগে নির্বাচিত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে আজ সকালে রংপুর শিল্পকলা একাডেমি হলরুমের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নির্বাচিত প্রার্থীদের শপথ বাক্য পাঠ করান রংপুর বিভাগীয় কমিশনার জাকির হোসেন এ সময় আর উপস্থিত ছিলেন আব্দুল বাতেন বিপিএম পি পিপিএম বার আই ডিআইজি সাইফুজ্জামান ফারুকি ভারপ্রাপ্ত পুলিশ সুপার মেট্রোপলিটন মোহাম্মদ মোবাস্বর হাসান জেলা প্রশাসক ফেরদৌস আলী চৌধুরী পুলিশ সুপার সহ আরও অনেক উপস্থিত ছিলেন এনআরবি চেম্বার বিজনেস নেটওয়ার্কিং ডিনার এবং নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপ চ্যালেঞ্জের গ্লোবাল চ্যাম্পিয়ন হিসেবে বাংলাদেশ দলকে সংবর্ধনা দেওয়া হয়েছে এই নেটওয়ার্কিং সম্প্রদায়ের মধ্যে অংশগ্রহণকারী সকলের পক্ষের জন্য ব্যবসা পরিস্থিতি তৈরির সুযোগ সৃষ্টি করতে অবদান রেখেছে বাংলাদেশের নিউ ইয়র্কে কনসুল জেনারেল জনাব মোহাম্মদ নাজমু হুদা এই অনুষ্ঠানে প্রধান অতিথি এবং এনআরবি ওয়ার্ল্ডের সদস্য ও এম আইটির স্পেস সিস্টেমস ল্যাবরেটরি বিজ্ঞানী জনাব মিজানুর হক চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তারা বলেন গ্লোবাল এনআরপি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি হল বাংলাদেশি এবং এনআরপি ব্যবসায়ীদের একটি প্ল্যাটফর্ম যারা লক্ষ্য হলো পারস্পরিক সহযোগিতাগুলোকে কাজে লাগিয়ে পারস্পরিক ব্যবসাকে শক্তিশালী করা সামনে রেখে গো খামার গুলোতে গরু মোটা যাযাকরণ করছেন খামারিরা দেশের সার্বিক পরিস্থিতি ভালো হওয়ায় খামারিরা ভালো দাম পাবেন বলে জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা গাইবান্ধা থেকে খালেদ হোসেনের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম ঈদুল আজহায় মহান আল্লাহ আল্লাহতআর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করা হয় ঈদ ঘনিয়ে আসায় শেষ মুহূর্তে চলছে কোরবানির পশুর পরিচর্যা প্রতিবারের মতো এবারও কোরবানির জন্য পশু মোটা করছেন গাইবান্ধা জেলার খামারিরা অনেকে আবার শখের বসে গড়ে তুলেছেন খামার তেমনি একজন সদর উপজেলার বাদিয়াখালীর গোয়াইবাড়ি গ্রামের রেজল করিম তার খামারে বিভিন্ন জাতের বড় আকৃতির বেশ কয়েকটি গরু আছে যা দেখতে প্রতিদিন ভিড় করছেন এলাকাবাসী বড় বড় গরু কালো লাল গরু দেখতে অনেক সুন্দর বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে এবং ছবি তুলে নিয়ে যায় তার আসলে এটা মানে সময় কাটে আর কি এখানে এসে দেখার জন্য দেখলে ভালো লাগে গরু দেখার জন্য অনেকে এখানে আসে যে একই রকম সাইজের প্রায় অনেকগুলো গরু এখানে আসে সকাল বসাতে করতে করতে মানে এই অবস্থা এখন বলে আস্তে আস্তে কয়েকটা এখন বাড়ে পরে আবার ঘরে উঠায় না এবার দেখে ওটারে দিয়াটা সামনে বারাললে জলবাসেputExtra রাখেন ইনশাআল্লাহ সবাই না করছে হ্যাঁ কইতেছেন আমরা এই ব্যবসাটা আমার অনেক দিনকার আসা তারপরে আমরা কেউ বাধা দেনি হ্যাঁ নিজেই দেখি আস্তে করতেছে পারার পরে দেখতেছি একটু সফল হইতেছে তো আমরালে সংসারে কাজ করি পাশাপাশি জাউলির ভাইজেনের খামারে কাজ করি টাকা পয়সা দেয় আমার সংসার ভালোভাবে চলে বলগাড়ি মেশিনতে ঘাস গাড়ি আবার গরু গাও ধোয়াই তারপরে গরু খিলে গোখাদ্যের দাম বেশি হলেও সার্বিক পরিস্থিতি ভালো থাকায় এবার খামারিরা ভালো লাভ করতে পারবে বলে আসা প্রাণী সম্পদ কর্মকর্তার প্রতি বছর খামারিরা অনেক সংখ্যায় থাকে এবার রাজনৈতিক প্রেক্ষাপটে যেহেতু অনেক নির্বাচন হয়ে গেছে আসলে মাঠ পর্যায়ে কিছুটা টাকার এখনো আছে গত বছরের ন্যায় খামারিরা অবশ্যই লাভবান হবে এ বছর গাইবান্ধা জেলায় মোট এক লাখ পঁয়তাল্লিশ হাজার তিনশত একাশিটি গোবাদি পশু প্রস্তুত করা হয়েছে শেখ ফাহিম এশিয়ান টেলিভিশন স্টিল সংবাদ আন্তর্জাতিক পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ ও জলবায়ু বিষয়ক আলোচনা সভা চট্টগ্রাম প্রেস ক্লাবের আব্দুল খালিক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন নওশেদ সরওয়ার পিন্টু সাজিদুল আলম চৌধুরী মিল্টনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন মোহাম্মদ আমজাদ হোসেন হাজারি এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের জেনারেল ম্যানেজার এম এ সবুর চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগ সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব মোহাম্মদ মাইনুল ইসলাম বিশিষ্ট সমাজ সেবক ক্যাপ্টেন মহসিন আলম ক্যাপ্টেন সাইদুল ইসলাম সাইদ অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃত্তি শিল্পী সোমা মুদসুদ্দি এবারে খবর টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে আট উইকেটে হারিয়েছে ভারত নিউ ইয়র্কের নাসাও কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইরিশদের দেওয়া সাতানব্বই রানের টার্গেটে মাত্র দুই উইকেট হারিয়েছে চল্লিশ বল হাতে রেখে জিতে নেয় ম্যানিউপ্লুরা মাত্র এক রান করে সাজঘরে ফেরেন বিরাট নতুন ব্যাটার ঋষভ পান্ডুকে সাথে নিয়ে রোহিত পড়েন চুয়াল্লিশ রানের জুটি হাফ সেঞ্চুরি তুলে নেওয়ার পর ফিটার হাটে মাঠ ছাড়েন রোহিতের আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে জেলানির ছাব্বিশ রানে সুবাদে ছিয়ানব্বই রানে শেষ হয় আইরিসদের ইনিংস শেষ করবো এশিয়ান নিউজ দ্বারা কি বিআরপি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেবো একবার দু হাজার চব্বিশ অর্থ বছরের বাজেট পেশা আকার হতে পারে আজ লাখ কোটি টাকা মানুষের জীবনযাত্রা বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে চায় ভারত বললেন নরেন্দ্র মোদী শপথ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জোট সরকার গঠনে নরেন্দ্র মোদী বিজেপিকে লিখিত সমর্থন দিল টিডিপি জেডি এশিয়া নিউজ এ পর্যন্তই আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ হলেও ধন্যবাদ সত্যি